আসসালামু আলাইকুম ও আহমাদুলাহিও বর কৌতু ইন আল আহমদুল্লাহি নাহমদুহু আনুসুল্লি আলা রসুল আহিল করিম আহমাবাদ আরউদুল্লাহী মিনা শহীদও আনি রজিবিল্লাহ আহিম প্রিয় মৌতারম শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোনো আর্ট ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় মৌতারম আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোটেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার যেমন কোনটা অতীতকাল কোনটা বর্তমান ভবিষ্যৎ কোনটা ইন্টেগেটিভ সেন্টেন্স কোনটা নেগেটিভ কোনটা অর্ডার ফর এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লি ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ জি বি প্রিয় মহতরাম আজকে ইনশাল্লাহ আলোচনা করব সুরা আর নূরের বত্রিশ নম্বর আয়ত থেকে আজকে দুটি আয়াত বত্রিশ এবং তেত্রিশ নম্বর আয়াত চলুন এর অর্থ দেখি আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী পুরুষ ও সৎকর্মশীল দাস দাসীদের বিবাহ দাও তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেবেন আল্লাহ প্রাচুর্যময় ও মহা জ্ঞানী أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم রব্বি ইশরাহ লি সাদরী ওয়া ইসহল লি আমরী ওয়া হুলুল লিকদাতাম মি লিসানি ইবকাহু ক্বৌলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দরবার লাখো কোটি তকাদা শুকরিয়া জাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরআন আমাদেরকে তৈরি করা সুযোগ করে দিয়েছেন সোনার এবং বোজার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন এজন্য শুকরিয়া শরীফুল আলহামদুলিল্লাহ প্রিয় মোদম দরে কাছে দেশ বিদেশে নতুন প্রথম ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শুকরান জাযাকুমুল্লাহ খাইরান আর নতুন নতুন জয়েন করেছে আপনার অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে পিছনে ক্লাসগুলো সেগুলো দেখবেন গ্রামার ক্লাস আছে সেগুলো দেখবেন আর বিভিন্ন ইনফরমেশন আছে সেগুলো দেখুন আর প্রতিদিন চোখ রাখুন প্রতিদিন আমরা আপলোড করছি এভাবে ইনশাল্লাহ আমরা দেখে দেখে শব্দে শব্দ আমরা কোরআন বুঝতে পারবো ইনশাল্লাহ চলুন আজকে এগুলো শুরু করি ইসমিল্লাহ রাহমার রহিম ওয়া কি হু ওয়া মানে আর আন কি হু তোমরা বিবাহ দাও আন কাহা সে বিবাহ দিয়েছে ইউন কিহু সে বিবাহ দেয় বা দিবে আর আন তুমি দাও আর আন তোমরা দাও এটা ইম্পারেটিভ সেন্টেন্স এগুলো আমরা দ্বিতীয় পার্টে গ্রামার পার্টে দেখিয়েছি বিস্তারিত সেগুলো দেখবেন আল আয়ামা আয়ামা মানে অবিবাহিত দ্য সিঙ্গাল মিন কুম তোমাদের মধ্যে মিন দেখেন মধ্যে কুম মানে তোমাদের মিনকুম তোমাদের মধ্যে মিনকা তোমার মধ্যে মিন না আমাদের মধ্যে মিননি আমার মধ্যে মিন তার মধ্যে মিন হুম তাদের মধ্যে যাই হোক তোমাদের মধ্যে যারা অবিবাহিত দ্য সিঙ্গাল তাদেরকে বিবাহ দাও তারা হতে পারে সলিহীনা সৎকর্মশীল সৎকর্মশীল যারা আছে নারী পুরুষ তোমরা তাদেরকে বিবাহ দিয়ে দাও মিন এ এবং তোমাদের সৎকর্মশীল কারা দাস দাসী দাস এবাদ আবধ এর পুলোর হলো এবাদ হ্যাঁ দাস দ্য মেল স্লেপস এবার দেখুন ওয়া ই মা অর্থাৎ ইর ফিমেল স্লেপস এখানে দেখেন কুম এখানে কুম এখানে কুম তিনটা কুম আসে পসেসিভ প্রনাউনের কুম দেখেন তোমাদের 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 প্রিয় মতাম দেখবেন এমন কোনো আয়াত নেই যে পসেসিভ প্রণাউনের ব্যবহার নেই তারপর এমন কোনো আয়াত নেই যে এই যে প্রিফিক্সের এই শব্দগুলোর ব্যবহার নেই সবগুলো আয়াতের ভিতরে আছে ওয়া দেখেন ওয়া কত ব্যবহার ওয়া 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 ক্লিয়ার আল আল চলে আসছে দেখেন আল এরকম দেখুন প্রতিটা ক্লাস দেখতে থাকুন এবার দেখতে বুঝতে পারবেন আলো বলছেন যে তোমাদের মধ্যকার যারা অবিবাহিত নারী পুরুষ আছে এবং সৎকর্ম সে দাস আছে এদেরকে বি দিয়ে দাও জি এবার কি বলছেন ইন মানে যদি ইয়া কোনো তারা হয় দেখুন ইন মানে যদি কোন মানে হওয়া কানা সে হয়েছে কানু তারা হয়েছে তা ইয়া কুন আমি হই আকুন আমি হই তা কুন তুমু হও ইয়াক সে হয় আর ইয়াকু মানে তারা হয় যদি তারা হয় ফুকার আ ফকির অভাব অভাবী দেখেন ফকিরের সাথে বাংলায় মিলাস আমরা আমরা ফকির বলি ভিক্ষু বলি ফকির বলি আর ফুকারা মানে অভাবী পুয়োর এটা হলো পুলুরাল হয়ে গেল ফুকার ইগ্নি হিম গনি গনি থেকে আসে আগ্না থেকে আসে আগ্না ইউগ্নি ক্লিয়ার এখানে হোম না হয়ে গেলে হিম হলো কেন সামনে জেরের কারণে এই যে জের হয়েছে এই জন্য হোমটা হিম হয়ে গেল আল্লাহ আল্লাহ যদি তারা অভাবী হয় আল্লাহ তাদের ধনী করে দিবেন মেন হতে পারে থেকে ফাদলি তার অনুগ্রহ ফাদল ফাদল মানে ভাই বাউন্টি বা অনুগ্রহ হুটা হু মানে তার হুটা হি হলো কেন এই সামনের জেরের কারণে দেখছেন একটা বেসিক নিয়ম যদি আপনার জানা থাকে তখন আপনার সাথে অনেক কোশ্চেন আপনি নিজের উত্তর দিতে পারবেন এখানেও হি হুটা ছিল হি হয়ে গেল এখানে হুম ছিল হিম হয়ে গেল সামনের জের কারণে জেরের কারণে জি যদি তারা অ হয় আল্লাহ যে আল্লাহ তাদেরকে অভাবমুক্ত করে দিবেন বিয়ে দিয়ে দাও সোহা আল্লাহ এটা একটা অলৌকিক ঘটনা অলৌকিক ব্যাপার আমাদের মধ্যে দেখবেন যে অনেকেই আনমেইড অবস্থায় অভাবই থাকে কিন্তু বিয়ে দেওয়ার পরে আল্লাহ সুভানতলা তাদেরকে রিজিক বাড়িয়ে দেন তাদের সংসারের তাদের অবস্থা চেঞ্জ হয়ে যায় আল্লাহ বলছেন তাদের অনুগ্রহ করে আল্লাহর অনুগ্রহ থেকে আল্লাহ তাদেরকে ধনী করে দিবেন তাদের অভাবমুক্ত করে দিবেন অতএব আমাদের মধ্যে যারা বালেগা হয়ে গেছে বিয়ের বয়স হয়ে গেছে তাদেরকে বিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে এবার রাসুলুল্লাহ সাল্লাহ আসালাম একটা হাদিস আছে যেমন তিরমিশ শরীফের এক হাজার চুরাশি এবং পঁচাশি নাম্বার হাদিসে রাসুলুল্লাহ সাল্লাহ সালাম বলছেন যে তোমাদের কাছে যদি কেউ বিয়ের প্রস্তাব নিয়ে আসে তবে তার চরিত্র পছন্দীয় হলে অবশ্যই বিয়ে সম্পাদন করে দাও তোমরা যদি এরূপ না করো তাহলে দেশে বিপুল পরিমাণে অনর্থ দেখা দিবে প্রিয় মতরাম আসুন আমরা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করি বৈরাগ্যপনা অবিবাহিত থাকা এগুলো রাসুল্লাহ সাল্ল সাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন কঠোরভাবে নিষেধ করেছেন যেটা আনাসিবিনে মালিক রাজ আনহুর বরাতে এক হাদিসে এসছে তো বৈরাগ্যপনা অনেকে দেখবেন যে আজকে কেমন একটা ট্রেডিশন হয়ে গেছে যে বিয়ে না করা বিয়ে দেরিতে করা বয়স তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশও হয়ে যায় বিয়ে করে না বিয়ে করে না কিন্তু তার সে তার সামর্থ্য আছে তবুও করে না তো এগুলো আল্লাহ সুমান আদেশ নিষেধ এগুলো আমাদেরকে মান্য করতে হবে জি এবার আল্লাহ হলেন ওয়াসি প্রাচুর্যময় ইনকিং আল্লাহ হলেন প্রাচুর্যময় আলী মহা জ্ঞানী আল্লাহর কাছে প্রাচুর্যের অভাব নেই অভাব নেই এজন্যই জন্যই সমাজে বিয়ের ব্যাপারে আল্লাহ হুকুম দিয়েছেন গার্জিয়ান যারা আছে তাদের দায় দায়িত্ব যে যারা বালেক হয়ে যাবেন তাদের সত্তর বিয়ের ব্যবস্থা করে দেওয়া জি তাহলে আমাদের সবাইকে তফিক দান করুন এগুলো বোঝার জন্য হয় এরপরে দেখুন প্রিয় একটা বেশ বড় আয়াত আমরা টাইমের টাইমের ভিতরে শেষ করবো ইনশাল্লাহ চলুন এর সরলর্থ হলো আর যাদের বিবাহের সামর্থ্য নেই আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহে অবাক মুক্ত না করা পর্যন্ত তারা যেন একটু সংযম অবলম্বন করে আর তোমাদের মালিকানাধীন দাসদাদেশের দাসদাসীদের মধ্যে যারা মুক্তির জন্য লিখিত চুক্তি করতে চায় তাদের সাথে তোমরা লিখিত চুক্তি করো যদি তোমরা তাদের মধ্যে কল্যাণ আছে বলে জানতে পারো এবং আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছেন তার থেকে তোমরা তাদেরকে দাও তোমাদের দাসীরা সতীত্ব রক্ষা করতে চাইলে তোমরা দুনিয়ার জীবনে সম্পদের কামনায় তাদেরকে বেবিচারে বাধ্য করো না আর যারা তাদেরকে বাধ্য করবে নিশ্চয়ই তাদেরকে বাধ্য করার পর আল্লাহ তাদের প্রতি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু জি এগুলো আমাদেরকে জানতে হবে যদিও এখন বর্তমানে বর্তমান দাস দাসীর প্রথা নাই সেই সময় নাজিল হয়েছে চলুন শব্দ শব্দ দেখি খেয়াল করুন ব্রিমতরম প্রত্যেকটা আয়তে কালার করে দেওয়া হয়েছে যাতে আমরা বুঝতে পারি ওয়ামানি আর আর লামের উপরে যদি সাকিং দিয়ে শুরু হয় ওয়াল তাহলে যেন বা যাতে হয় লেট ইয়াস্তাফি ফি ইস্তাফা মানে সংযত হওয়া আর যেন সংযত হয় আল্লা জিনা যারা তারা যাদের তাদের লা জিদ মানে পাওয়া বা সামর্থ্য হওয়া ইয়াজিদুনা নিকাহান বিবাহের যাদের বিবাহের সামর্থ্য নেই অর্থাৎ বা বিবাহ করতে তো এমনি তো হয় না বিয়ে মনে চাইলে আমি বিয়ে করব বিয়ে করতে তো এক বর্তমানে পয়সাকারই দরকার টাকা পয়সা দরকার টাকা নাই পয়সা নাই আয় নেয় রোজগার নেই বিয়ের জন্য তো সামর্থ্য থাকতে হবে এইটা আল্লাহ বলছেন যে যে যাদের সামর্থ্য নাই তাদের কি করতে পারছেন আল্লাহ দেখুন এখানে একটা ফেল ভাব এটা ফেল ভাব আর ভাব যখনই আসে সাথে গোলাপি কালারের পার্সোনাল প্রনাউন আসে যদি সামনে দিয়ে আসে তাহলে এই বর্তমান কাল আর যদি শুধুমাত্র পিছনে আসে তাহলে অতীতকাল এইভাবে দেখবেন ইনশাল্লাহ লেগে থাকুন লেগে থাকুন বুঝতে পারবেন তাহলে আল্লাহবাস যাদের নিকাহ করার সামর্থ্য নেই তাহলে কি হবে হাত্তা আনটিল মানে তখন ইউগুনিয়া হুম মানে তাদেরকে হোম মানে তাদেরকে আর ইউনি মানে আগনা মানে অবাক মুক্ত করা তো ইগ্নি অভাবমুক্ত করবেন আল্লাহ আল্লাহ তাদেরকে অভাব করা পর্যন্ত তারা যেন সংযত থাকে ফাদলিহি আল্লাহর অনুগ্রহ থেকে আল্লাহর দয়া থেকে যতক্ষণ না তাদেরকে একটা চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য বা যে কোনো উপায়ে তাদের রিজিকে যদি আল্লাহ ভালো ব্যবস্থা করে ততক্ষণ তো পর্যন্ত তারা যেন সংযত থাকে এটা আলো বলছেন জি এরপর আলো বলছেন যে ওয়াল্লা জিনা আর জানা দেখুন ওয়াল্লা জিনাগুনা চাওয়া সিকিং বা তালাশ করা খোঁজা অনেক অর্থে ব্যবহার করা হয় তারা তালাশ করে বা তারা চায় করতে আল কিতা আল কিতাব লিখিত চুক্তি যারা কোনো রিটেন কোনো কন্ট্যাক্ট করতে চায় মিম্মা তাদের মধ্যে হতে যারা মালাকাত মালাকাত মানে মালিকানা হয় প্রসেসেস আইমানুহুম তাদের দানহস্ত অর্থাৎ এখানে দ্বারাদেশি ব্যাপার পড়েছে যে তোমাদের মালিকানাধীন যারা দ্বারদেশি আছে তারা যদি তোমাদের জন্য মুক্তির জন্য লিখিত চুক্তি করতে চায় যে আমাকে মুক্তি করে দেন আমি এইগুলো দেবো এবং আমাকে ছেড়ে দেন এবং লিখিত চুক্তির মধ্যে যদি তারা আসে প্রিয় মতন আপনারা হয়তো জানেন যে ইতিহাসে সেই আরবের সমাজে এভাবে দ্বারদর্শী প্রধান ছিল যদিও দাসদাসী প্রথা এখন বিলুপ্ত হয়ে গেছে জি তাহলে যদি তারা এইভাবে লিখে চুক্তি করতে চায় তাদেরকে একদম বেঁধে না রেখে তাদেরকে আটকাই না রেখে তোমরা কি করবা ফা তবে বা দেন অতঃপর কাতিবু তোমরা লিখিবিত চুক্তি করো হুম মানে তাদের সাথে কালার করে হুম দেখেন কাতিব মানে তুমি করো আর কাতিবু তোমরা করো আসে ও আসার সমস্যা আলিফ থাকে যদি আলিফটা নাই কারণ না সামনে পসেসিভ প্রণয়ন আছে এই পসেসিভ প্রণয়নের কারণে এই আলিপটা নেই মনে রাখবেন জি তা কাতি বুহুম তাদের সাথে লিখিত চুক্তি করো ইন যদি আলিম তুম তোমরা জানতে পারতে তাদের মধ্যে হাইরান কল্যাণ আছে যদি তোমরা তাদের মধ্যে কল্যাণ আছে বলে জানতে পারো যে হ্যাঁ সে এইটা করলে এইটা হবে ভালো পজিটিভ যদি মানে আমার কথা পজিটিভ আল্লাহ যে পজিটিভ যদি কিছু জানতে পারো তাহলে তাদের সাথে লিখিত চুক্তি হলে তাহলে লিখিত চুক্তি করে ফেলো যে প্রেম এইসব ঘটনা আমাদের জাস্ট জানার জন্য যা যারা এগুলো আগের সেই জমানা এগুলো হয়েছিল আল্লাহ সেগুলো ডিটেল বর্ণনা করতেছেন তবে আমাদেরকে জানতে হবে প্রত্যেকটা হায়াতের ভিতরে কোনটা পসেসিভ প্রণয়ন কোনটা পার্সোনা প্রণয়ন কোনটা ফেলো ভাব খেয়াল করেন প্রত্যেকটা হায়াতের ভিতরে দেখেন এই পসেসিভ প্রণয়ের রেড কালারে দিয়েছি এই রেড কালারে কত বার আসতেছে হুম মানে তাদের দেখেন তুম মানে তোমাদের এই তুম হলো কী ভাই তোমাদের যেহেতু তোমাদের এটা ফেলের সাথে আসে ফেলের সাথে আসলে এটা রেড কালার হয় না এটা হয় গোলাপি কালারের তুম তোমরা জানতে পারো ফি হিম এখানে হুম হলো না দেখেন হিম হলো কেন সামনে ইয়া বা জেরের কারণে ইয়া বা জের কারণে হুমটা হিম হয়ে যায় এই এবার আমাদের মোটামুটি একটু গ্রামার জানা আর কি তাদের সাথে তোমরা লিখিত চুক্তি করো যদি তোমরা তাদের মধ্যে কল্যাণ আছে বলে জানতে পারো জি আতু বলছেন তোমরা দাও হুম মানে তাদেরকে আতা মানে সে দিয়েছে আতু মানে তারা দিয়েছে আত মানে তুমি দাও আতু তোমরা দাও তোমরা তাদেরকে দিয়ে দাও মিন মানে হতে থেকে মালিন সম্পদ মাল মাল আল্লাহি আল্লাহ দা ওয়েল আল্লাহ আর আল্লাহর যে সম্পদ দিয়েছেন তার থেকে তোমরা দিয়ে দাও আল্লাহ জি মানে যা তা বা জেনি হুয়েস তোমাদেরকে দিয়েছেন তোমাদেরকে যে আল্লাহ যে সম্পদ দিয়েছেন তার থেকে তোমরা তাদেরকে দিয়ে দাও মানে উদারতা ভাই উদারতা সবসময় পজিটিভ আমরা তো পজিটিভ হতে পারি না আমরা ধান সম্পদ ধন সম্পদ সেগুলো আমরা কুক্ষিগত করার জন্য কত কি সল চাতুরি আমরা করি দেখেন টাকা পয়সা কত টাকা পয়সা লাগে টাকা পয়সা জমাইতে জমাইতে তারপরে এই ব্যাংক থেকে ঋণ করতে নিতে 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 শত শত কোটি হাজার হাজার কোটি টাকা নাই গায়েব হয়ে যায় এই জন্য এগুলোর মায়া করতে করতে হবে এর মায়ার ঊর্ধ্বে উঠতে হবে এগুলো ঊর্ধ্বে উঠতে পারলে তো আল্লাহকে পাবেন টাকা পয়সা ধন সম্পদের মায়া করে যদি আত্মসাত করার চেষ্টা করেন ভাই সেটা আমরা করি কোনো লাভ হবে না এই জন্য বলছেন যে আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিয়েছে দিয়ে দাও সার দাও ওদেরকে সার দাও জি এবার আরেকটা পেপার আলো হোসেন এখানে ওলা এবং না তুক হু এখানে দেখেন তোমরা বাধ্য করো না এখানে আক্রহা আক্রহা মানে বাধ্য করা কম্পেল করা আক্রক্রহা ইউক্রিহু আক্রহ ইউকরিহু রিহু তুক তুকরিহু এগুলো গ্রামার পার্টে আমরা দেখবেন তুক রিহু তোমরা বাধ্য করো না ইনভাইটেশন আদেশ তাদেরকে কারা ফাতি তোমাদের স্লেভ গার্লসদেরকে দাসীদেরকে আলাল বেঙ্গি ব্যবিচারে পস্স্টিউশনে তাদেরকে বাধ্য করতে আল্লাহ নিষেধ করেছেন অনেক এগুলো আগে ছিল আপনারা হয়তো ইতিহাস জানেন এগুলো দিয়ে তারা বাধ্য করতো এগুলো দিয়ে তারা পয়সা ইনকাম করতো বিভিন্নভাবে আল্লাহ এগুলো বলছেন এগুলো নিষেধ করে দিয়েছেন তাদের বাধ্য করবে না বেবিচারে লিপ্ত হতে এবং বলছেন ইন মানে যদি আরধনা না মানে তারা চাইলে তাহা সুনান সতীত্ব রক্ষা করতে সৃষ্টিটি লি তাবুতাগু লি মানে যেন বা যাতে তাবতাগু তোমরা লাভের কামনায় আদা অর্থাৎ স্বার্থ টেম্পোরারি গেইন আর হায়াতি দুনিয়া এই দুনিয়ার জীবনে অর্থাৎ তোমরা দুনিয়ার জীবনে সেই সম্পদের কামনায় তারা যে সতীত্ব রক্ষা করতে চাইলে তাদেরকে সার দাও সার দাও হ্যাঁ হতে পারে সে তোমার অধীনস্থ সে দাস দাসী এখন তুমি যার তাই করবা তাকে দিয়ে সেই জঘন্য কাজ করে তুমি সেই পয়সা ইনকাম করবা বা আরও অন্য অন্য কিছু এগুলো আল্লাহ তখনকার সময় এগুলো নিষেধ করে দিয়েছিলেন জি যার প্রিয় মতাম এখানে দেখুন একটা আরাধনা এই যে আরাধনা দিয়েছি এখানে এই যে সবুজ কালারের মানে কি হইলো হইল এটা আপনার ফ্যামিন জেন্ডার জি এবার বলছেন যে আল্লাহ ওয়া মানে আর মান মানে কে যে বা যারা তারা না আবার সে আক্রহ থেকে আসে বাধ্য করা কম্পেল করা না মানে তাদেরকে ফেমিন জেন্ডার দেম তাদেরকে যারা বাধ্য করবে আর তাদেরকে যারা বাধ্য করবে ইন আল্লাহ তবে নিশ্চয়ই কিন্তু আল্লাহ মিম্বাদী এর পরে ইক র হিন্না তাদেরকে বাধ্য করার পরে দেয়ার কম্পালসান গাফুর রাহি আল্লাহ কিন্তু তাদেরকে ক্ষমা করে দিবেন তুমি তাদেরকে বাধ্য করতে পারো তাদেরকে বেবিচারে বিভিন্ন ইসে তোমার দার্জিলিষে হতে পারে কিন্তু সে বেবি লিপ্ত হলেও কিন্তু আল্লাহ কিন্তু তাদেরকে ক্ষমা করে দিবেন অতএব প্রেম প্রত্যেকটা জিনিস আমাদের জন্য লেসন আমাদের শিক্ষণীয় এর থেকে দেখুন আপনি আমার কোন সমাজে আসি কে কোন পরিবেশে আসি কি কীভাবে আসি এগুলো চিন্তা করেন নিজেকে ভাবুন আল্লাহ আমাদেরকে সে ভাবার তফিক দান করুন আমিন আমিন আর প্রত্যেকটা আয়াতের দিকে খেয়াল করুন কালার করে দিকে খেয়াল করুন কোনটা কীভাবে আসছে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক করুন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মোহতরম আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি এখন আমরা আলোচনা করব আজকের আলোচনার আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মোহতরাম আজকে যে কয়টা শব্দ পেয়েছি একটু দেখুন ওয়া আন হু আর তোমরা বিবাহ দাও মানে কি ইম্পারেটিভ আদেশমূলক এটা দেখুন আংসালা সে নাজিল করেছে আর এখানে হয়েছে আংজিল নাজিল করো। আর উযোগ করলে আংজিলু তোমরা নাজিল করো তাহলে এখানে তাহলে দেখুন আন হু তোমরা বিবাহ দাও ক্লিয়ার এখন বলেন তো তাহলে সে বিবাহ দিয়েছে সে বিবাহ দিয়েছে এটা কি হবে সে বিবাহ দেয় বা দিবে এটা কি হবে সে বিবাহ দিয়েছে সে বিবাহ দেয় বা দিবে এটা কি দয়া করে উত্তরটি কমেস্ত করবেন জি ভেরি ইজি আমি চাচ্ছি নতুন নতুন ভাই বোনরা আপনারা জয়েন করেন আপনারা কুইজে অংশগ্রহণ করুন এভাবে কুইজ অংশগ্রহণ করতে করতে আপনার শিক্ষার মাত্রা কিন্তু অনেক বেড়ে যাবে জি এবার দেখুন প্রিয়মতুরাম এখানে এটা আপনারা পারবেন কানা সে হয়েছে ইয়া সে হয় ইয়া কোন তারা হয় এইখানে হলো ইউগ্ তিনি ধনী করবেন ইয়ুগ্নি বা মুক্ত করবেন ক্রি চান পাই আমরা যেমন আফতা সে ফতোয়া দিয়েছে ইউফতি সে ফতোয়া দেয় বা দিবে তার বলতো সে অভাব মুক্ত করেছে সে অভাব মুক্ত করেছে বা সে ধ্বনি করেছে কি হবে আগ্না আগ্না ইউগ্নি যে ইগনি ক্লিয়ার আগ্না ইউগ্নি পেয়েছেন জি আশা করি বুঝতে পেরেছেন জি এরপর দেখুন প্রিয় মতরাম এই আয়টার ভিতরে এই যে ইয়াস্তা ফিফ সংযত থাকা এই রিলেটেড ক্রিয়ার দশ নম্বর ফর্মে আমরা একটা শব্দ নিয়েছি দেখুন মিলাতে পারেন কি না যেমন ইস্তাহাব্বা সে অধিক ভালোবেসে সে অধিক ভালোবাসে বা বাসবে যদি হয় তাহলে আপনাকে বলতে হবে যে সে সংযত থেকেছে এটা কি হবে এটার সাথে এটা মিলল তাহলে এটার সাথে কী মিলবে সে সংযত থেকেছে এটা কি হবে তো উত্তরটি কমেন্ট বুঝতে করবেন জি আর বাকিগুলো তো চেষ্টা করে পারবেন সে কি করেছে আ তো লা আশা করি বুঝতে পেরেছেন জি এরপর দেখুন আবার সে একই শব্দ আসছে ইউগুনি অবাক মুক্ত করবেন বা ধনী করবেন আফতা ইউফতি আফতা ইফতি তাহলে এটা কি হবে এটা কি হবে অবশ্যই পারতেছেন জি আগ্না ইউনি আগ্না ইউনি জি আসা বুঝতে পারছেন এরপর দেখুন প্রিয় মত রাম যে শব্দ পেলাম তা হল বাধ্য তুকরিহু তোমরা বাধ্য করো না এটা হলো কি ফরবিডেন এই যে নিষেধ যোগ করেন লা তোমরা নাজিল করো না এটার সাথে মিলে না ভাই তাহলে বলেন তো কি হবে সে বাধ্য করেছে কি হবে আক্রহা আংঝালা আক্রহা আক্রহা সে বাধ্য করেছে ইকরিহু সে বাধ্য করে বা করবে আয়ুকরিহু সে কি বাধ্য করে লাউকরিহু সে বাধ্য করে না আক্রি বাধ্য করো লা তুমি বাধ্য করো না আর লাহু তোমরা বাধ্য করো না এই যে মিলছে এটার সাথে এটা দেখুন আমি চেষ্টা করি আপনাদের সাথে যে প্রত্যেকটা আয়াতের যেই শব্দগুলো পাচ্ছি স্পেশালি ফেল বা ভার এই ফেল বা ভার্ভের কনজুগেশন বা রূপান্তর হলো গিয়ে মিনিমাম বিশটা বিশটা রূপান্তর মিনিমাম এরপরেও আরও আছে পুলুরাল করতে গেলে সে বিশটা রূপান্তরের টেবিল কিন্তু আমাদের এখানে আছে এই টেবিলের ভিতরে আটটা রূপান্তর আছে এই ডান পাশে আছে ছয়টা বাম পাশে আছে ছয়টা টোটাল এখানে বিশটা আছে আমি ইচ্ছা করলে এই শব্দটা থেকে আপনি টোটাল বিশটা নিজে নিজে তৈরি করতে পারেন এই প্যাটার্ন দিকে এভাবে নিজেরা চেষ্টা করেন ইনশাল্লাহ আগামীতে আমাদের যে বইটা বের হচ্ছে সেই বইয়ের ভিতরে অনেকগুলো বা ভার দেব বসে বসে সেই ভারগুলো দিবেন বইয়ের ভিতরে কিছু আপনার শখ করে দেবো সেই শখে আপনার নিজেরা নিজেরা বসে বসে লিখতে পারবেন এভাবে অনেক কিছু সম্বলিত যে গ্রামার বইটি ইনশাআল্লাহ আসবে সামনে এই আগামী ডিসেম্বরের মধ্যে ইনশাল্লাহ আশা করা যাচ্ছে পেয়ে যাবেন আল্লাহ আমাদের সেই পর্যন্ত তৌফিক দান করুন যাতে করে আমরা কোরআনকে আরও ভালোভাবে বুঝতে পারি এবং সবার মাঝে প্রচার প্রসারে আমরা যেন আমাদের জান মালকে উজার করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আমিন আমিন